171 কিলোমিটার সড়কে জিআই পোল সহ আধুনিক এলইডি বাতি স্থাপনে আলোকিত 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী ময়মনসিংহ নগরী। নানা প্রতিকূলতার মধ্যেও এ শহরের 33টি ওয়ার্ডে উন্নয়নমূলক কর্মকাণ্ড চোখে পড়ার মতো। 1575 কোটি টাকার প্রকল্প প্রস্তাবে 300 কোটি টাকার কাজ সম্পন্ন হওয়ায় উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে মহানগরটি। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জিনি আক্তার। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর নেতৃত্বে বিগত 5 বছরে 745 কিলোমিটার রাস্তা, ড্রেন এবং ফুটপাথ নির্মাণ করা হয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রায় 30 থেকে 40 কোটি টাকার কাজ চলছে। এতে তৈরি হচ্ছে বিভিন্ন রোড, কালভার্ট সহ অন্যান্য অবকাঠামো। এছাড়াও সিটি কর্পোরেশন অন্যান্য প্রকল্প থেকে 92 কিলোমিটার নতুন রাস্তা এবং 45 কিলোমিটার ড্রেনের কাজ সম্পূর্ণ করেছে। গত জুলাই থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 15 কিলোমিটার খালের দখল উচ্ছেদ সম্পূর্ণ হয়েছে। এতে খুশি নগরবাসী। পানি মহসিন শহরের মধ্যে পানি উঠতে পড়তো, আডোহমান পানি থাকতো, এই না আপনার আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা করার ফলে আপনার এই পানির নিষ্কাশনটা ভালো ইয়া হয়েছে। লাইটিং দিয়ে মোটামুটি এই শহরটা সাজানো হয়েছে। আগে অন্ধকার রাখা, বিভিন্ন রুটে চলাফেরা করতে হয়তো অসুবিধা হইতো। অফিস আসতে নিয়মিত ট্যাক্স, খাজনা, ভ্যাট এগুলি মানুষের দিতে পারতেছে। আগে যেরকম লাইন কাটাকাটি একটা সিস্টেম ছিল বিদ্যুতের, এগুলো হয়তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হয়তো ওনার ডিরেকশনে রেগুলারই এখন দেয়। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসিকের প্রচেষ্টাও ছিল চোখে পড়ার মতো। যে মেয়র সাহেব আছে, উনি যদি থাকে তাহলে হয়তো আর একটু কাজটা শেষ করতে পারবে এবং ভালো হবে। আমাদের খালটা আগে অনেক খারাপ ছিল, এখন মোটামুটি পর্যাপ্ত একটা ভালো পর্যায়ে নিয়েছে। রাস্তাঘাটও আমাদের খারাপ ছিল, এখন মোটামুটি আছে। করোনা মহামারীর কারণে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও অনেকটাই এগিয়ে এ শহর। সামনে নির্বাচিত হলে এ উন্নয়নের আরও অগ্রগতি আসবে বলে মনে করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু। মাননীয় প্রধানমন্ত্রী আরও বড় পরিসরে কাজ করার জন্য সিটি কর্পোরেশন উপহার দিয়েছিলেন এবং সেই সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে কীভাবে মানুষের কাজ করা যাবে সেই লক্ষ্যে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলাম। সকলের সহযোগিতা এবং দোয়া চাই যাতে করে যে আমাদের যে প্রত্যাশা একটি সমৃদ্ধ নগর সেটি যেন করতে পারি, সেটি আমারও, আমিও এই শহরের নাগরিক, এটি এই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে দেব। বর্তমানে এই শহরে নাগরিকদের নিরাপত্তা, নগরের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার, টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাপরিকল্পনা এবং যানজট নিরসন সহ নানা প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।